বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ছে। এ সংক্রান্ত সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। তিনি বলেছেন, শর্ত অনুযায়ী চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো এবং মুক্তি চেয়ে গত ৬ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন স্বজনরা। আবেদনটি যাচাই করে আইনি মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। মন্ত্রী জানান, দুই শর্তে আবারও ৬ মাস সাজা স্থগিত করার সুপারিশ করা হয়েছে। সাজা স্থগিত রেখে দুইটি শর্তে যে মুক্তি দেওয়া হয়েছিল সেটা সাতবার বাড়ানো হয়েছে। আজকে আবারও সেই একই শর্তে তার সাজা স্থগিত রেখে তার মুক্তির আদেশ আরও ৬ মাসের জন্য বাড়ানো হলো। আইনমন্ত্রী জানান, সংবিধানের ৪০১ ধারা অনুযায়ী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুযোগ নেই। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা এক উপধারা একে যে আবেদন ছিল সেটা নিষ্পত্তি হয়ে গেছে। এরপরে সেই আবেদনের যে উপরে আর কোনো পদক্ষেপ নেওয়ার নাই, শুধু মেয়াদ বাড়ানো ছাড়া। জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্টের দুই মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ শেষ হচ্ছে ২৫ মার্চ। এর আগেই আরও ৬ মাস তার সাজা স্থগিত হচ্ছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।